my enemies will. Where you go, I go too. Hey guys, new day, new vlog, vlog শুরু করার আগে চলো নিয়ে ফেলি ভোলে বাবার নাম, হর হর মহাদেব, জয় ভোলেনাথ। তো এখন আছি আমি ছাদে, আর ছাদের পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ। শ্রাবণ মাসে লাস্ট সোমবার, তাই কালকে বোলপুরের একটা জায়গা যেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর মেলা বসে, তাছাড়াও অনেক কিছু দেখতে পাওয়া যায় সেখানে, যেটা আজ পর্যন্ত বোলপুরে কেউ তুলে ধরেনি। তাই ভাবছি যেহেতু এখন বড় রাইড করবো না, যে এখন চলে যাই বোলপুর, এক ঘন্টা রাস্তা, আমি 6টা সাড়ে 6টার মধ্যে পৌঁছে যাবো বোলপুর। সেখানে অন্যরকমভাবে আজ তোমাদের কঙ্কালিতলা, তার সঙ্গে যেখানে বাবা জল ঢালে লাস্ট সোমবার, সেখানেও তোমাদেরকে দেখাবো। এখন বেরিয়ে পড়ছি শঙ্করকে নিয়ে বোলপুর। I was born to the dirt I shall return when my eyes are closed in the shadows my enemies will think they won but I দূরে চলে এলাম বোলপুর। এবার তোমাদেরকে দেখাবো বোলপুরের লাস্ট সোমবার জল ঢালার এপিসোড। তো এখন আছি আই লাভ মাই বোলপুর। তো শঙ্করের সাথে এখানে একটা ফটো তুলবো। জাস্ট এখানে শঙ্করকে দাঁড় করেছি, দারুণ লাগে, জাস্ট ফাটাফাটে। চলো এখান থেকে বেরিয়ে যাই। গুরু আজকে জমে উঠেছে বোলপুর ভোলে বাবার নামে। হর হর মহাদেব, আরে বলবো জমে উঠে যাবো, আস্তে 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 আস্তে। হাই গাইস, হাই হাই, মম ভালো যা ফিল্ড দেখো বস। তো আজ আমার কোনো ঠিকানা নেই কোথায় যাবো, কি করবো না করবো, খালি ঘুরে বেড়াবো বোলপুর আর তোমাদেরকে দেখাবো ভোলে বাবার ভক্তদেরকে। বম বম বলে খালি দেখতে থাকো আজ। বম বম বলে বলে বাবা লাগবে। তো এখন অলরেডি ক্যামেরা খুলে দিয়েছি, কারণটা হচ্ছে বৃষ্টি যখন তখন নামছে, তাই ক্যামেরাটা খুলে হাতেই নিয়ে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে ভিড় কঙ্কালিতলায়। তো এইখানে শঙ্করকে দাঁড় করালাম, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়। এবার যাবো মন্দিরে। তো এখন প্রচণ্ড পরিমাণে কাদা কঙ্কালিতলায়। Thank you.
Let's take it slow. Where you go, I go too. And if you hit এবার শঙ্করকে নিয়ে বেরিয়ে পড়বো আরেকটা স্থান ঢালে। এখান থেকে জল নেয় আর এক জায়গায় আছে, এখানে জল ঢালে, তো যেখানে জল ঢালে সেখানে যাবো। তো এখানে দেখো বাবার ভক্তরা জল ঢালছে, বাবার সঙ্গে ওখানে বসে আছে আর বাবার ভক্তরা এখানে জল ঢালতে যাচ্ছে বম বম বলে। তো এখন আছি বোলপুরের মেইন বাজারে আর বাজারটা একদম পুরো ফাঁকা। এখন খাবো চা আর ডিম টোস্ট। আর এখন বাজে 2:20, তো কাকুকে বললাম একটু বানিয়ে দাও, কেন সেই টিফিন করা যায় আর কিছু টিফিন করা হয় না। এই হচ্ছে বাবার মন্দির। এখন বাবার মন্দিরে একদম ঢোকা যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়। আছি বাবার মন্দিরে আর এখন আছি আমি বোলপুর রেলগেটে। কাল রাত্রে আমি বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরা, কারণ চার্জ ছিল না। তাই একটা বন্ধুর বাড়িতে গিয়ে চার্জ দিয়ে রেস নিয়ে বেরিয়ে পড়লাম 10:40। এবার যাব নিজের বাড়ি। আর এখন আছি সোনাঝুরি আশেপাশে, কথা আছে, কারণ আমার এই জায়গাটা সত্যি খুব প্রিয়। যদি কোনোদিন ভগবান আশীর্বাদ হয় তো এই জায়গাতে আমার থাকার ইচ্ছা আছে, খুব থাকার ইচ্ছা আছে। একটা শান্ত পরিবেশে শান্তভাবে থাকার ইচ্ছা আছে, যেখানে শহরের করব থেকে দূর, প্যাঁ ফু ঝু ঝাঁ থেকে একদম শান্ত পরিবেশ। তো যাই হোক, এবার শঙ্করকে নিয়ে বেরিয়ে যাবো বাড়ি। আজকে খুব একটা স্পেশাল ডে, তাই বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আর এখন হয়ে গেছে অনেক লেট, এখন বাজে 11:00। তো চলো না, এখন বাজে 11:34। তো চলো বেরিয়ে পড়ি বাড়িতে, একদম বেশি আর দেখাবো না কিছু। তোমাদেরকে একটা কথাই বলবো, যারা দেখছো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ভালো লাগলে করো, ভালো না লাগলে কিচ্ছু করার দরকার নেই, কমেন্টে গালিও দিতে পারো, অসুবিধা নেই। চলো ফাইনালি পৌঁছে গেলাম রাজবান। আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে সবাইকে শেয়ার করো, লাইক করো আর সবাইকে বলো সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে পরের ব্লগে।